গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে আমাকে মর্নিংয়ে সাজাগোজা দেখছো, আজকে আমি যাচ্ছি হলো ভ্যাকসিন দিতে, আমার সেকেন্ড ডোজ আজকে। তো এর জন্য আমি কালকে রাতে আর কি বাবার বাড়ি চলে এসেছি, কেন টিকুলোর আসতে আজকে আমাকে যে দিয়ে যাবে ওর দেরি হবে, কেন কি আমাদের এখানে চার্লি তো জানোই, যারা যারা মালিগাঁও চার্লিতে থাকো তারা তো অবশ্যই জানো এখান থেকে যেতে কতটা টাইম আর কি ওয়েস্ট হয়। এর জন্য আমাকে কালকে রাত্রে এখানে আর কি ছেড়ে দিয়েছে। তো এখন আর কি মার সাথে যাব সামনে আর কি পাণ্ডু কলেজ, সেখানে আর কি আমি ভ্যাকসিনেশনটা দিব। তো আমার তো ফার্স্ট ডোজটা যখন দিয়েছিলাম তখন তো খুবই জ্বর এসেছিলো, জানি না এখন সেকেন্ড ডোজ দেবো কী হয়, তো সেটাই আর কি। আর তো এখান থেকে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, বাই বাই। আজকে বানানো হবে হলো মোয়া মাছ, পেঁয়াজ আছে, এখানে আছে পেঁয়াজ কলি, আর এখানে আছে হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দুইটা মাছের জন্য এখানে রাখা হয়েছে। কি নোটিফিকেশন আসছে রে! আর এখানটা ধনেপাতাগুলো বেছে রেখে দিয়েছি। আর এখানটায় আছে হলো তোমার টমেটো, আলু, সিম, এটা দিয়ে হবে হলো ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা বানাবে হলো মা। এই হলো মোয়া মাছ, মোয়া মাছ বলো না তোমরা মকা মাছ বলো একটু কমেন্ট বক্সে জানাবে। তো এটা পেঁয়াজগুলি দিয়ে হবে। আর এই হলো ট্যাংরা মাছ, সেটা হলো আলু, বেগুন, সিম, টমেটো দিয়ে এটা করতে। কালকের ভ্যাকসিন যখন দিতে গেলাম, ভ্যাকসিন দিয়ে দিয়ে তারপর চলে আসলাম। চলে আসার পর ওয়ারেস খেয়েছি, আর কালকে আমার হাতটা ব্যথা করছিল খুবই, যে হাতটা আর কি এই হাতে আর কি ভ্যাকসিনটা দিয়েছি তো খুবই ব্যথা করেছে। কালকে হাতটা একদম মানে লাড়াচাড়া করতেই পারিনি। কালকে তার মধ্যে গেছিলাম হলো ফ্যান্সি, মা কিছু জিনিস কিনবে সেই জন্য আর কি গেছিলো। মা একটা হাউস কোট কিনেছে, একটা সোয়েটার কিনেছে, আর প্লাজো প্যান্ট নিয়েছে, তারপর কুর্তি নিয়েছে মা আর কি নিজের জন্য। আর আর কি নিল মা, আর মানে কিছু কিনে নিই, এগুলোই কিনেছে। তো আমি তো কিনতেই থাকি সবসময়, এই জন্য আমি আর কিছু কিনলাম না। তারপরে ওইখানে একটা ফেমাস একটা হোটেলই বলতে পারো, ওইটা ওইটার মধ্যে আর কি খুব টেস্টি একটা চা পায় লক্ষ্মী ভোগ করে আর কি, সবাই যায় ওখানে ফ্যান্সি বাজারে যারা যারা শপিং করে ওইখানে গিয়ে সিঙ্গারা আর চা তো খাবেই খাবে। আমি ভুলিয়ে গেছি তোমাদেরকে দেখাতে, নাহলে দেখাতে পারতাম যে এখানটায় এসে আমি যে খেয়েছি। আবার নেক্সট টাইম গেলে অবশ্যই দেখাবো যেখানটা আমরা খাই, খুব ভালো। আর ওইখানকার সিঙ্গারা তো মানে ইয়ামি, আমার তো গেলে আমি দুইটা সিঙ্গারা খাবোই, আমার একটাতে চলবে না সেরকম আর কি। এখন তো টিকলো আমাকে দুটা খেতে দেয়ই না, কেন কি আমার গ্যাসের প্রবলেমের জন্য, আর সিঙ্গারা খাওয়া এমনি আমার খুবই মানে বারণ আর কি। তো কালকে যেহেতু মার সাথে গিয়েছি আর মা আমার মতনই সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, তো কালকে সিঙ্গারা খেয়েছি আর চা খেয়েছি। আর চাটা তো একদম অমৃত, একদম মানে কি বলবো, মানে খাঁটি দুধের চা আর কি বানায়। আমি কোনোখানে গেলে চাটা খাই না, আমি কফিটা একটু মানে ভালোবাসি, বাট ওইখানকার চা আমার ভালো লাগে, মানে খুব মানে স্পেশালভাবে আর কি বানানো হয় চাটা, খেতেও ভালো লাগে। আর আমি পুরো একদম কাপ শেষ করে দিই, মানে এতখানি যে প্লাস্টিকের ইসেগুলোতে দেয় যে ওগুলোতে আর কি দেয় চা, ভালো লাগে খেতে। আর সিঙ্গারাটা যে দেয় তার সাথে একটা টকটক চাটনি থাকে, যার জন্য আরও বেশি ভালো লাগে। আর সিঙ্গারাটা গরম গরম থাকে, খেতে ভালো লাগে। কালকে মা ফার্স্ট টাইম খেয়েছে মানে লক্ষ্মী ভোগে আর কি, তো মা খেয়ে বলছে সেই টেস্ট তো এটা বলছে আর কি। তো আমি মাকে বলছি আমি যখনই ফ্যান্সি বাজারে আসি, আমি যখন কোনো কিছু কিনি তো আমি ওখানটি যেয়ে খাই, আমার এত ভালো লাগে খেতে। তো তারপর ফ্যান্সির থেকে শপিং টপিং করে তারপরে আর কি কটার দিকে আসলাম, আটটার দিকে আসলাম। আটটার সময় আসার পর তারপরে বাবা তো চিকেন কিনে রেখেছিলো, তো কালকে রাতে মা চিকেন বানিয়েছিলো, চিকেনটা একদম মানে অসম হয়েছে খেতে। তো কালকে রাত্রে আমাকে কালকে রাত্রেই ভেবেছিলাম আর কি যাবো, বাট আমাকে দিল না আর কি যেতে, রাত্রে করে এখন যাওয়ার দরকার নেই, তো এই জন্য আর কি যেতে পারলাম না। তো আজকে বিকালবেলা চলে যাব, বিকালবেলা একটা ইনভাইটও আছে তো সেখানে যাব। তো টিকলু আর কি গিফট কিনেছে, ওই গিফট কিনেছে, তো যাব একটু পর। আর তো এখানে গিয়ে দেখাবো অবশ্যই যে কোথায় আসলাম আর কি সেলিব্রেশন,
তো অবশ্যই তোমাদের দেখাবো, তোর সাথে থাকবে, দেখতে থাকবে ব্লগটা পুরো। আর সে আজকে যেটা মানে ইনভিটেশনে আর কি যাচ্ছি, সেটা আজকে ব্লগে থাকবে না, সেটা থাকবে নেক্সট ব্লগে, যেটা আর কি আমি দিব সেই ব্লগে আর কি থাকবে। তো দেখতে থাকবে তুমি। মোয়া মাছের চচ্চড়ি, এখানে আছে চিকেন, আর এখানে আছে ট্যাংরা মাছ। চলে আসলাম তোমাদের সাথে কথাবার্তা বলতে। তো ভাত টাত খেয়ে আর কি আসলাম, বাবা এখন ভাত খেলো আর কি। আর আজকের রান্না তো মা খুবই টেস্ট বানিয়েছে, সেটা আর বলার মতন না। আমার তো পেট ভরে গেছে, এত খেয়েছি, এত ভালো লেগেছে আর কি। আর সাথে কালকের মাংস ছিল, আর পালং শাকটা যে করেছিল সেটা হলো বেগুন দিয়ে করেছিল, স্কোয়ার স্কোয়ার ছোট ছোট টুকরো করে যে করে সেটা দিয়ে আর কি করেছিল। আর বাবা আজকে বলছে যে রান্না খুব টেস্ট হয়েছে। তো বাবা এসেই জিজ্ঞেস করেছে রান্নাটা কে করেছে, তো আমি বলেছি আমি করিনি, আজকে মা করেছে। তো বলছে না সব কটাই টেস্ট হয়েছে। আর আমি যদি বলতাম যে হ্যাঁ আমি করেছি, তাহলে বাবা আমাকে কিছু না কিছু একটা বলতো যে এটা খারাপ হয়েছে বা সেটা খারাপ হয়েছে। না বাবা, কিছু না কিছু একটা বলতে না? হ্যাঁ বাবা কিছু না কিছু একটা বলতো, নলে বলতো 10-5 বা 10-3 এরকম কিছু একটা র্যাঙ্কিং দেয় আর কি, আমি আর দিদি আর কি রান্না করলে। কিন্তু মা বানালে আর কি র্যাঙ্কিং হয় না, সেটা একবারই বলে খুব টেস্ট, খুব টেস্ট, হ্যাঁ খুব টেস্ট। তো যাই হোক, তো আমি একটু পরে আর কি বের হব, টিকলু আসবে আমাকে নিতে। তো আমি এখন একটু রেস্ট করবো, আর মানে একটু ঘুমাবোই আর কি, ঘুম তো ধরবে না, জাস্ট শোয়ার চেষ্টা করবো আর কি, আর মোবাইলটা একটু টেপাটিপি করবো, আর কিছু ভিডিওস দেখবো, আর হ্যাঁ আর
আর কি আর কিছু নেই বলার মতন। তো কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, টেক কেয়ার।